অনেক রাম কিন্তু টান দিলে খোলে, কিন্তু বাট এটাও টান দিলে খোলে কিন্তু রিমোটে খোলে। তো এটা রিমোটে ক্লিক করলে কিন্তু দরজাটা খুলে যাবে, আবার দরজা লেগে যাবে, এবং ভিতরে কিন্তু সুইচ আছে, ওখান থেকে কিন্তু চাইলে জি আপনারা খুলতে পারবেন আবার লাগাতে পারবেন। আমরা একদম প্রফিট না করে বিনা লাভে দিয়ে দিতেছি। তো ভালো বলতেছেন ভাই, কিভাবে বিনা লাভে দিতেছেন? এটা আমার এক বড় ভাই গাড়ি, খুবই ক্লোজ, বলতেছি ইব্রাহিম তুমি গাড়িটা তোমার শোরুমে নিয়ে জাস্ট বিক্রি করে দাও আমাকে, এখানে আমার কোনো প্রফিট নেই, জাস্ট গাড়িটা তার গাড়িটা আমি সেল করতে আনছি। বাজারে আরো 50টা রাম দেখতেন আর আমার গাড়িটা ইনশাল্লাহ আইসা দেখতেন, মানে আমার গাড়িটা এখন তো বাংলাদেশে রং হয় নাই আর জাপান থেকে আসার পরে তেলেই চলছে। নর্মালে 7 সিটার গাড়ি হয় 2000 সিসি, এটার সিসি হলো 1500 সিসি, ওটা এটাই 60,000 টাকা, আর এটার এটি হলো 25,000 টাকা। আসসালামু আলাইকুম, আশা করব সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমার খুবই কাছের ভাই ভাইদের শোরুমে আসছি, ইব্রাহিম ভাইয়ের শোরুম, ভাই ভাই কার সেন্টারে। এবং আজকে আপনাদের জন্য কিন্তু দারুণ দারুণ অফার আছে, আশা করি আপনাদের অফারগুলো ভালো লাগবে এবং ইনশাল্লাহ আপনাদের পছন্দের গাড়িটা এখান থেকে ইনশাল্লাহ নিতে পারবেন, এবং ইনশাল্লাহ এবার ঈদে আপনাদের নিজ গাড়িতে দেশের বাড়ি যেতে পারবেন। তো আজকে সম্পূর্ণ ভিডিও থেল করে হচ্ছে শ্রদ্ধেয় বড় ভাই ইব্রাহিম ভাই, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই। ভাই আজকে তো অনেক অফার থাকবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ 15,000 টাকা ছাড়, ইনশাল্লাহ তেলের ট্যাঙ্কি ফুল থাকবে। কাজ সেন্টার মানে বড় অফার, বড় ছাড়। আচ্ছা, কম লাভ সেল বেশি, সেল বেশি দিয়ে কিন্তু ভালো গাড়ি পাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আচ্ছা, আর কোনো চমক আছে নাকি? জি, এটা হলো একদম যার গাড়ি সেই বিক্রি করবে, না কোনো প্রফিট নেই, প্রফিট ছাড়া গাড়ি, জি প্রফিট ছাড়া। মানে আচ্ছা যার গাড়িটা সে সেল করবে, যদি বলছে ইব্রাহিম গাড়িটা আমাকে সেল করে দাও, বাস এটাই। মানে আমি আইনা ভাই ব্রাদার, মানে পরিচিত ভাই ব্রাদার, আমি আইনা দুই মিচা রাখছি, গাড়িটা সেল করে দিব, কোনো প্রফিট নেই এখানে। আচ্ছা, তো এটা হচ্ছে প্রফিট ছাড়া গাড়ি। দেন হচ্ছে এখানে একটা গাড়ি আছে, এই গাড়িটার আসলে যে কালারটা দেখতে পাচ্ছেন একবারে অরিজিনাল কালার, একদম জাপানি কালার। যদি জাপানি কালার প্রমাণ করতে পারে যে জাপানি কালার না, তাইলে গাড়িটা তারা মানে এমনি দিয়ে দিবে, এমনি দিয়ে দিবেন। এবং এটা হচ্ছে কেনার পর থেকে এই বন্ধ তেলে চলছে, তেলে চলছে একদম। এবং সত্যি বলতে আপনারা ফিজিক্যালি এসে দেখলে বুঝতে পারবেন যে কতটা ফ্রেশ। এবং এখানে একটা গাড়ি আছে, এটা সিসি হচ্ছে 1500, বাট সিট হচ্ছে 7টা, জি 7 সিটার। প্রোক্স পাচ্ছেন, তেলের এক্সটেল পাচ্ছেন, এদিকে ওলশেপের প্রিমিও আছে, এক্সিও আছে। সো আমরা প্রথম অ্যাড্রেসটা একটু জানান ভাই। আমাদের অ্যাড্রেস হলো মোহাম্মদপুর ঢাকা উদ্যান তুরাক হাউজিং 2 নম্বর রোড, আর গাবতলি থেকে যারা আসবেন এখানে একটা ফিলিং স্টেশন পাম্প আছে, বুড়িগঙ্গা পাম্প, পাম্পের পিছনে তুরাক হাউজিং 2 নম্বর রোড। আর স্ক্রিনে তো অবশ্যই নাম্বার দেওয়া আছে, শোরুমটার নাম হলো ভাই ভাই কার সেন্টার। আচ্ছা, তো আমরা প্রথমে মানে এটা দিয়ে শুরু করি, খুবই সুন্দর একটা গাড়ি, এটা হচ্ছে টয়োটা রাম। জি, এই গাড়িটা অনেকেই পছন্দ করে থাকেন এটার শেপের কারণে। এবং এই গাড়ির সব থেকে বড় সুবিধা, কেনার পর থেকে এই পর্যন্ত কোনো রং করা হয় নাই, অরিজিনাল রং। তার মানে হচ্ছে গাড়ির সবকিছু 100% ওকে আছে, একদম অরিজিনাল, অরিজিনাল আছে, একদম সবকিছু অরিজিনাল অবস্থায়। তেলে চালিত, কেনার পর থেকে তেলে চলছে। মডেল এর কত ভাই এটা? জি, এটা 10-এর মডেল, 15-তে রেজিস্ট্রেশন, 10-এর মডেল, 15-তে রেজিস্ট্রেশন। পেপারস তো আপলোডের অবশ্যই থাকবে, একদম পাওয়ার, রিমোট খুলে। আচ্ছা, একদম হচ্ছে পাওয়ার, মানে অনেক রামে আছে আপনি দেখা যায় এভাবে টাচ করলে খুলে খুলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা অটো ঠিক আছে, কিন্তু এটা রিমোটে, এটা অনেক রামে নাই, এটা জাস্ট আমি যাদের একটু মা বাবা মুরব্বী হয়ে গেছে তারা কিন্তু এইভাবে উঠাতে পারবেন, ভালো একটা সুবিধা, উঠতে খুবই সুবিধা। এবং ভিতরে কিন্তু টোটালি বেজ ইন্টেরিয়র দেখেন, একদম সব অরিজিনাল, কোনো কিছু করা হয়নি, একবারে সবকিছু হচ্ছে অরিজিনাল। সিলিংটাও দেখেন, খুবই খুবই চমৎকার দেখেন, একবারে ফ্রেশ একটা ইউনিট। মডেলের হচ্ছে আপনার 2010 মডেল, 15-তে রেজিস্ট্রেশন, চাকাগুলো একদম ফ্রেশ কন্ডিশন আছে, চাকাগুলো কিন্তু একেবারে ফ্রেশ দেখেন, একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে, চমৎকার। এবং আমরা একটু এই পাশ থেকেও দেখাই, দেখেন খুবই নিট এন্ড ক্লিন দেখেন। রাম কিন্তু অনেক পাবে, যে দেখেন এখানে যে লিখাটা এখন উঠে না, আরো দুই একটা রাম দেখে আমার রামটা দেখতে আইসা ইনশাআল্লাহ, দেখতে আসেন, এই যে কিন্তু হবে তা না, আরো দুই একটা রাম দেখে এটা দেখতে, যদি ভালো লাগে দেন নিবে, দেন নিবে ইনশাআল্লাহ, আর এটা নিবে যারা পছন্দ করে থাকে রাম। আমার মনে একবার এসে দেখেন, এবং কি তেলের গাড়ি এটা, আপনাদের ওখান থেকে কিছুই করা হয়নি। তো এটা হচ্ছে, কিন্তু দেখা দিচ্ছি আপনাদের, জি ইনশাআল্লাহ দেখেন, ও এগুলো তো ভাই সব একবার জেনুইন আছে না, কোনো খোলা বলা কিছু নাই, একবারে ফ্রেশ।
আচ্ছা প্রাইস কেমন পড়বে? এটার আজকের প্রাইস ছিল 14,85,000 টাকা। এটা হচ্ছে 14,85,000 টাকা। ঈদ উপলক্ষে তো 50,000 টাকা ছাড় দিছি, 14,35,000 টাকা। আবার টাঙ্কি, এক টাঙ্কি বাইহি, এটা বাইক তরফ থেকে বলছি, এটা হচ্ছে আমার তরফ থেকে ফ্রি ইনশাআল্লাহ, ঈদ উপলক্ষে ইনশাআল্লাহ। আচ্ছা দেন হচ্ছে আমরা নেক্সট একটা আরেকটা দেখাই, 7 সিটার। হ্যাঁ তো এটা পাঁচু সিসি হচ্ছে 1500, সিসি 1500, এবং খুব সুন্দর একটা গাড়ি। যারা মানে ফ্যামিলি 6-7 জন আছেন তারা এই গাড়িটা ইনশাআল্লাহ দেখতে পারেন, দেখতে পারেন। এটা কিন্তু খুবই একদারে জোস একটা গাড়ি। আমি কিন্তু এই গাড়ি থেকে বাসা থেকে আসছি ভাই ভাইয়ের সাথে আর কি, আমার এলাকা কিন্তু ভাইয়ের বাসা, আমার খুবই কাছের ভাই ব্রাদার। তো গাড়ি এখানে কিনতে আসলে ইনশাআল্লাহ কোনো ঝামেলা নাই, আমার গ্যারান্টি আছে ইনশাআল্লাহ, সমস্যা নেই। তো দেখেন ভিতরে কিন্তু খুবই খুবই ফ্রেশ। এটা হচ্ছে 7 সিটের গাড়ি এবং গাড়ি কিন্তু ভালো ফ্রেশ, আর এগুলো নর্মালি পার্সোনাল ইউজেই চলে দেখেন। আর এটা ওইভাবে রাফ অ্যান্ড টাফ ইউজ হয় নাই, তেলের গাড়ি, একদম সম্পূর্ণ তেলের গাড়ি। দেখেন ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে চাকাগুলো, দেখেন চাকা রিম, চারটা চাকার, এবং ইনফ্যাক্ট প্রত্যেকটা গাড়ির চাকা রিম ফ্রেশ আছে বাইরে, এখানে এটা সবসময় থাকে। প্রাইস কত পড়বে এটার? আজকিন প্রায় 14,40,000 টাকা। আর এই উপলক্ষে তো সবসময় 50,000 টাকা ছাড়ে, এটা আছে 14,13,90,000 টাকা এটা আসে ইনশাল্লাহ। তো আসিয়া গাড়িটা দেখেন, সবাইকে বলবো গাড়িগুলো দেখেন, আইসা দেখে দেন, ভালো লাগবে নিবেন ইনশাল্লাহ। আর পাঁচটা শোরুম দেখে আমার গাড়িগুলো দেখতে। আর ভাই কিন্তু এটা ইনস্ট্যান্ট ছাড় দিছে, কারণ দেখেন প্রত্যেকটা দাম বলার সময় সে কিন্তু ভুলে দিতেছে, মানে ক্যালকুলেশন করে বলতেই দিতেছে। ভাই যদি এটা 3-4 দিন আগে ঠিক করতো তার কিন্তু মুহূর্ত থাকতো। তো এটা কিন্তু জাস্ট আপনাদের জন্য এই ঈদের উপহার আর কি ভাইয়ের পক্ষ থেকে। আর তেলের যেটা ফিল পাচ্ছেন, সবাই ইনশাআল্লাহ ঈদে গাড়ি নিয়ে বাড়ি যাক, বাড়ি যাক ইনশাআল্লাহ। আচ্ছা দেন হচ্ছে আপনার নিশানে স্টাইল আছে 2010 এর মডেল, 15 তে রেজিস্ট্রেশন, চলিত গাড়ি, ফার্স্ট পার্টি অনার, স্মার্ট কার্ড, অরিজিনাল কালার। এটাও কোনো টাফ আপ তো বাংলাদেশে কিছুই করা হয়নি। আচ্ছা এটা বাংলাদেশে কিছুই করা হয়নি, ফগ লাইট আছে, পিছনে গ্লাস অরিজিনাল। দেখেন এটার প্রাইস কত করবে? এটার আজকিন প্রাইস 20,90,000 টাকা। তো 50,000 টাকা ছাড় দিলে 20,40,000 টাকা। আবার ফুল ট্যাঙ্কি তেল ইনশাল্লাহ, ইনশাল্লাহ। দেন হচ্ছে আমরা প্রবুক্সটা দেখাই, 2011 মডেল 17 রেজিস্ট্রেশন। গাড়িটা কিন্তু অত্যাধিক ফ্রেশ, পেপার তো আপটুডেট, পেপার করা আছে, প্রতিটা গাড়ির পেপার আপটুডেট। আমার এখানে একটা নিশ্চয়তা হলো ইনশাল্লাহ, মানে কোন গাড়ি অ্যাক্সিডেন্ট হিস্টোরি গাড়ি যদি কেউ দেখাইতে পারে গাড়ি কেনার পরে, গাড়ি রিটার্ন দিয়ে টাকা নিয়ে যাবে, কাগজ ঝামেলা মালিকানা করছে গাড়ি যা কাগজ হইতাছে না, তাও টাকা দিয়ে গাড়ি দিয়ে টাকা নিয়ে যাবে ইনশাআল্লাহ। এই দুইটা জিনিস গ্যারান্টিতে আমি গ্যারান্টি। তো এটা কিন্তু ভিডিওতে ভাই বলে দিলো, এটা আপনারা চাইলে সেভ করে রাখতে পারেন, সমস্যা নাই। তো দেখেন যারা আসলে চাচ্ছেন যে নিশ্চিন্তে একটা জায়গাতে গাড়ি কিনতে, কোনো প্যারা ছাড়া চিন্তা করতেছেন যে আমি পেপার নামটা হবে কিনা বা কোনো ঝামেলা হবে কিনা, দেখেন ভাই কিন্তু গ্যারান্টি দিয়ে দিচ্ছে। তো আপনারা ওইভাবে গাড়িটা নিতে পারেন, সমস্যা নেই। পিছনে হচ্ছে দেখেন 90 লিটারের সিএনজি করা আছে এবং এর বাইরেও অনেক স্পেস আছে। প্রাইস কত করবে এটার? আজকিন প্রাইস হলো দেখেন 10,90,000 টাকা। 50,000 টাকা স্যার হলে 10,40,000 টাকা। আবার ফুল দিয়ে দেবো, ট্যাঙ্কি ফুল ট্যাঙ্কি ফ্রি, প্লাস আপনি একটা গ্যাসের ও পাচ্ছেন ফ্রি, সমস্যা নাই ইনশাআল্লাহ। দেন হচ্ছে আমরা প্রিমিয়ামটা দেখাই, এটা প্রিমিয়াম আছে 2006 এর মডেল, 9 রেজিস্ট্রেশন, ভিতরে বিস্কিট ইন্টেরিও, খুব ফ্রেশ কন্ডিশন, পার্সোনাল চলার গাড়ি, রেন সেটটা পর্যন্ত অরিজিনাল আছে, খুবই সুন্দর। তো গাড়িটা কিন্তু অনেক ফ্রেশ, পার্সোনাল ইউজ গাড়ি না? জি জি, দেখেন নাম্বার প্লেটটা কতটা চকচকে ঝকঝকে, এবং নাম্বারটাও সুন্দর, 25-72-00, মনে রাখতে সুবিধা হবে। এবং চাকা রিম দেখেন একেবারেই ফ্রেশ, কালারটাও কিন্তু খুবই সুন্দর, এবং ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়র, এগুলো কিন্তু ব্ল্যাক হয়, অ্যাশ হয়, বেজ হয়, বেজটা সব থেকে দাম বেশি হয়, প্রিমিয়াম হয়। তো নিলে বেজ ইন্টেরিয়র নেবেন, দেখেন খুবই সুন্দর, দেখেন সিলিং দেখেন খুবই চমৎকার। এই হচ্ছে পিছনে গ্লাসগুলো হচ্ছে অরিজিনাল, টাকা রিম চারোটাই হচ্ছে একেবারে নতুন, ফ্রেশ কন্ডিশনের আছে, এটা দেয় অ্যাটলিস্ট আরো ভালো চালাতে পারবেন। গাড়িতে কোনো কাজ নাই, আমার এখানে সব সার্ভিস করে গাড়িগুলো উঠাই, মোবিল হইতে ব্রেক হইতে সব সার্ভিসিং করে আমার গাড়িগুলো উঠাই, দেন আসবেন চালাবেন, ভালো লাগবে নিয়ে চলে যাবেন। আর যদি কোনো টেকনিশিয়ান নিয়ে আসেন গাড়ি দেখে পছন্দ হলে নেবেন, না নিতে হবে না ইনশাআল্লাহ। প্রাইস কত করবে এটার? আজকিন প্রাইস হলো 17,20,000 টাকা। তো ঈদ উপলক্ষে তো 50,000 টাকা ছাড়, তাহলে 16,00,000
আপনার 80,000 টাকা, 16,80,000 টাকা হলে এটা আপনারা নিতে পারবেন। জি ইনশাল্লাহ। আচ্ছা, তো দেন হচ্ছে আমরা যে গাড়িটা দেখাবো এটা একদম প্রফিট ছাড়া আর কি, লাভ ছাড়া দিয়ে দিবে, লাভ ছাড়া আর কি, যার গাড়িটা তার। নাইলে এই গাড়ি 2014 মডেলের একটা গাড়ি 17,50,80 দাম থাকে, দাম থাকে, এটার দাম 16,50,000 টাকা ফিক্স দাম, একদম 16,50,000 টাকা। এটার ভিতরে আমার যে ডিসকাউন্ট চাইলে কিন্তু ভাই, এটা না, এটার মধ্যে কোনো ডিসকাউন্ট হবে না। হ্যাঁ, এটা তো আমার গাড়ি না, যার গাড়ি, হচ্ছে সরাসরি মালিকের গাড়ি। জি জি। তো প্রাইস কিন্তু রিজনেবল আছে অন্যান্য জায়গার তুলনায়, সিসি 1500, সিসি হচ্ছে 1500 স্টার, আর এটা হচ্ছে প্রিমিয়াম সেগমেন্টের গাড়ি, দেখেন একেবারে প্রিমিয়াম সেগমেন্টের গাড়ি। এবং পিছনে কিন্তু এসি ভেন্ট আছে, হয়তো বা ব্ল্যাক অন্ধকারে বোঝা যাচ্ছে না, যেখানে কিন্তু এসি ভেন্ট পাচ্ছেন হোন্ডা গ্রেসের। তারপর হচ্ছে আপনার ভেজাল এসি ভেন্ট থাকে, এবং পিছনে দেখেন স্পয়লার আছে, গ্লাস অরিজিনাল। এটার প্রাইস কত পড়বে? এটা ওই যে 16,80,000 ছিল, তাহলে হচ্ছে আপনার তেলে সাশ্রয় হবে আর কি, তেলে সাশ্রয় হবে, এমনকি গাড়িটা খুব ফ্রেশ কন্ডিশন। এটা এক লিটারে কেমন যেতে পারে এই গাড়িটা? এটা লিটারে আপনি ঢাকার বাইরে 15 যাবে, অনেকজনে ফোন দিয়ে বলে ভাই 1300 গাড়ি, 1000 গাড়ি চললে এসি সমস্যা করে, তাহলে জাপানের গাড়ি বানাইতো না, বানাইতো না কেন? ইনশাল্লাহ কিন্তু আপনার সিসিটা অপশনটা এসি না, সিসিটা অপশন হলো রান কম বেশ। আচ্ছা, যেটা 2000 সিসি এর টান বেশি জোরে উঠবে, যেটা 1500 সিসি এর টান কম উঠবে, যেটা 1000 সিসি এর আরো টান কম উঠবে, কিন্তু এসির কো পারফরম্যান্স একই, কম্প্রেসার গুলো ওইভাবে তৈরি করে। প্রাইস কত পড়বে এটার? এটার প্রাইস হলো 16,60,000 টাকা, তো 50,000 টাকা ডিসকাউন্ট দিয়ে 16,20,000 টাকা। আচ্ছা, 16,20,000 টাকা। আর শোরুম অ্যাড্রেসটা হচ্ছে কোথায়? এই শোরুম অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর, ঢাকা উদ্যান, চুরাক হাউজিং, 2 নম্বর রোড। আর যারা গাবতলী থেকে আসবেন, গাবতলী থেকে আসলে আপনি এখানে বুড়িঙ্গা ফিল স্টেশন পাম্পের পিছনে, তুরাক হাউজিং, 2 নম্বর রোড। তো আশা করি সবাই শোরুমটা আসবেন, ভিজিট করবেন, গাড়িগুলো আসলে দেখেন, দেখলে যে কিনতে হবে তা না, দেখে কিন ভালো, দেখে ভালো লাগলে কিনবেন। সবাইকে বলবো শোরুমটা আসেন, ভিজিট করেন, আর সবাইকে ইনশাল্লাহ ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক।